সালামুকুম নমস্কার প্রিয় বন্ধুসক আপনাদের নিশ্চয়ই ভালো আছে আপনাদের ভাল আর সুস্থতা কামনা করে আজি আর একটা ভিডিও লোল তো আজি ভিডিওটা আপনাদের সম্পূর্ণভাবে চাব বলে আশা করল তো যেহেতু মই মগ কৃষক বলে দাবি করার কারণে মানে যাক সবজি ঘরতে খেতে করল হলে খেতে কর আৰু মই শাক চবজি ঘৰৰ পৰাই খাওঁ কিনি নাখাওঁ বুলি ক'ব পাৰি তো আপোনালোকে চাই আছে এইটো মোৰ বেঙেনা গছ আৰু বেঙেনা গছত মই আজি এক্সপ্ৰে' কৰি আছোঁ আৰু বেঙেনা গছত আপোনালোকে যদি এটা সাৰ প্ৰয়োগ কৰিব পাৰে আপোনালোকে হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট ফলন পাব এই সাৰটো হ'ল ছাগলীৰ যি মল ছাগলীৰ মল যদি আপোনালোকে গছৰ গুৰিত দিব পাৰে আপনাদের যেন ইউরিয়া পটাশ ডিএপি সার বলে নক না কেউ কই আৰু উৎকৃষ্ট সার হব নয় এইটা মোট প্রেকটিক্যাল জ্ঞান মই গছত ভেজিটেবল গছত মই ছাগলীর মল দরকারি সার আমি প্রয়োগ নকরো তাতে মই যথেষ্ট পরিমাণে শাক সবজি পাও তো আপোনালোকে ঘৰত কোনো ধরনের শাক সবজি গছ লগালে আপোনালোকে এটো আপনাদের পারে ছাগলীর মল নাইবা গরুর মল দিব আর তো চাব যথেষ্ট পরিমাণে তাত শাক সবজি পাব আর সেই শাক সবজিটা ভিটামিনও ভাল থাকি তো হল মোর বেন্ডি গছ যাক ইংরেজী লেডিজ ফিঙ্গার বলে কোয়া হয় কীটামান বেন্ডি গাছ লাইছ ঘর সিমানি নলগাও যেহেতু মর ঘর কম চারিটা পাঁচটা সাতটা আটটা গছ গছল তো বন্ধুসকল আজির ভিডিও এইখানে ভিডিওটা চাই যদি ভাল লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করব লাইক করব শেয়ার করব আর কমেন্টত আপনাদের মতামত জানাব এইখানে হল তিল তিল গছলাইছো আজির ভিডিও এইখানে ধন্যবাদ